কেমন লাগছে রং খেলতে? কতটা খুশি? কখন থেকে খেলছো তোমরা? সকাল থেকে খেলছো, কতক্ষণ খেলবে? হ্যাপি হোলি আবার বলো। তোমাদের নাম কি? আমার নাম সুজন দুলে। তোমার এটা কোন জায়গা? কালীপুর মোড়মা। কেমন লাগছে আজকে? খুবই সুন্দর লাগছে। আজকের দিনে তো আমরা ছোটবেলায় খেলেছি, সেই দিনগুলো মনে পড়ছে আর কি। ছোটখাটো কতটা আনন্দিত। কখন থেকে রং খেলছো? ভোর চারটে থেকে। কেমন লাগছে? ভালো ভালো। স্বপন কর দিদিভাই, দেখছি বাচ্চাদের নিয়ে হোলি খেলছেন, কতটা আনন্দ লাগছে? খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে দোলেতে। হ্যাঁ, এটা কি সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে? একদম দেখছি পাচ্ছি যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হোলি খেলছেন, অনেকক্ষণ ধরেই খেলছেন দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলে। এটা কোন জায়গা? দৌলতপুর। আপনার নাম কি? এখনো কতক্ষণ খেলবেন? এরপর আবার আবির খেলবে। কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বছরে আগে মানে দোল খেলাটা তো মানুষের মানে দরকার। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা দৌলতপুর সাত নম্বর ওয়ার্ডের সব বাচ্চাদেরকে নিয়ে খেলছি, খুব ভালো লাগছে। মানে অপেক্ষা করা হয় এক বছর, তো অপেক্ষা করতে হয়। হ্যাঁ, মানে খুবই ভালো লাগে এক বছর। মানে আপনাকে কেমন লাগছে দিদি ভাই? ভালো লাগছে। আপনাদের সকলকে ভালো লাগছে? এটা কোন জায়গা? দৌলতপুর। কখন থেকে খেলছেন আপনারা? সকাল থেকে। দেখতে পাচ্ছেন আরামবাগের দৌলতপুর গ্রামেতে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা, তারা রং খেলায় মেতে উঠেছে। আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন আরামবাগ টাইমস, আমি খুশ কুমার পাড়ে।